হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা বেঙ্গলি রিসেপশন লুক, যেটা আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, একদম স্টেপ বাই স্টেপ। এই রিসেপশন লুকটা তোমরা নিজের উপর অ্যাপ্লাই করতে পারো, না হলে অন্য কারোর উপরও অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি যাকে মডেল হিসেবে রেখেছি তাকে তোমরা সবাই চেনো, কারণ এর আগে তোমাদের সাথে ওর পরিচয় করিয়ে দিয়েছিলাম। এ হচ্ছে আমার বোন টুম্পা। এর আগে আমি ওর ওপর একটা বেঙ্গলি ব্রাইডাল লুক ক্রিয়েট করেছিলাম, আজ যেটা করছি সেটা হচ্ছে রিসেপশন লুক। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর কথা না বাড়িয়ে চলো নেক্সট কীভাবে স্টেপ বাই স্টেপ মেকআপটা করতে হবে সেখানে চলে যাই। এখানে আমি ওর ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি, দেন আমি ল্যাকমির প্রাইমারটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব ওর ফেসে। শার্প করে একটু ড্র করে নেব। এখানে আমি ওর আইবুরোটা কনসিলার দিয়ে আইবুরো ব্রাশ দিয়ে খুব ভালো করে শার্প করে নেব। এখানে আমি খুব ভালো করে শার্প করে নিয়েছি ওর আইবুরোটা। তারপর নেক্সট চলে যাব আই শ্যাডো। এখানে আমি ওর চোখের মেকআপটা করে ফেলব। আর আমি কিভাবে চোখের মেকআপটা করছি তোমরা এখানে আমি ওর ফেসটা কনসিলার দিয়ে খুব ভালো করে কভার করে নিয়েছি। দেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাউন্ডেশন। এখানে আমি ফিটমির ফাউন্ডেশন নিয়েছি, যেটা আমি আঙুল দিয়ে ওর পুরো ফেসে অ্যাপ্লাই করছি, ড্যাব ড্যাব করে আঙুল দিয়ে ড্যাব করে নিচ্ছি। আর তারপর যেটা করতে হবে আমাকে ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে ওর স্কিনে ফাউন্ডেশনটা খুবই স্মুথলি মনে হয়।
আমি এখানে ব্লাশার ইউজ করার পর ওর ফেসে অ্যাপ্লাই করছি হাইলাইটার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এই হাইলাইটার ইউজ না করলে মেকআপটা যেন কোথায় অসম্পূর্ণ থেকে যায়। এখানে আমি যেটা বাকি থেকে গিয়েছিল সেটা হলো কাজল আর মাসকারা। এখানে কিন্তু আমি কোনো রকম আইল্যাশ ওর চোখে ইউজ করিনি, এখানে আমি জাস্ট একটু মাসকারাই ইউজ করেছি আর কাজল। দেন আমি এখানে দু শেডের লিপস্টিক ইউজ করব, পিঙ্ক আর একটা নিউট কালার। এখানে আমি ওর লিপটা খুব সুন্দর করে ড্র করে নেব লিপ পেন্সিল দিয়ে, দেন আমি লিপস্টিকগুলো ইউজ করব। এখানে আমি লিপস্টিক ইউজ করার পর ওর ঠোঁটে হালকা করে একটু হাইলাইটার ইউজ করব। এই হাইলাইটার ইউজ করার একটাই কারণ হচ্ছে ওর লিপটা হালকা একটু গ্লসি টাইপের হয়ে যাবে। এখন যেটা করে নেব সেটা হচ্ছে আমি ফেব্রিক দিয়ে হালকা একটু কলকা টাইপের করে নেব, যদিও সেটা কলকা ডিজাইন করিনি। আমার এখানে কলকার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে চলো আমরা একদম শাড়ি ট্যাপিং করে ফিরে আসছি। চলে এসেছি দেখো একটা রিসেপশন লুক নিয়ে। আই মেকআপটা তোমরা খুব ভালো করে দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর তোমরা অবশ্যই বাড়িতে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের মেকআপটা দেখালাম সেইভাবে ট্রাই করতে পারবে। আর হেয়ারস্টাইলটা দেখো কেমন হয়েছে, খুবই সিম্পল একটা হেয়ারস্টাইল করেছি, তবু ওকে খুব সুন্দর লাগছে। আমি যেমনভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ এই মেকআপটা দেখালাম খুব সিম্পলভাবেই দেখালাম, আর তোমরা সেটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর শাড়ি পরার স্টাইলটা তোমরা একটু দেখে নাও, আমি এটাও একদম সিম্পলভাবেই করেছি কিন্তু খুব সুন্দর লাগছিল ওকে। আমি এখানে কোনো রকম বেনারসি শাড়ি ওকে পরাইনি, একটা সিম্পল জারদোসি টাইপের শাড়ি পরিয়েছি। কিন্তু তোমরা যখন সাজবে অবশ্যই বেনারসি পরেও সাজতে পারো, তাতে আরও দারুণ লাগবে দেখতে। যদি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে নেক্সট ভিডিওগুলো অবশ্যই তোমাদের নোটিফিকেশনে সবার ফার্স্টেই চলে আসবে। তাহলে চলো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো, আজকের মতো টাটা বাই বাই। সেদিন তো তোকে ব্রাইডাল মেকআপ করেছিলাম, আজ তো তোকে রিসেপশন লুক দিয়েছি, কেমন লেগেছে বল? ও ভালো লেগেছে, তুই এখন পেরে গেছিস। आँखों से छूलों के बाहें तरसती हैं, दिल ने पुकारा है हाँ अब तो चले। आँखों से छूलों के बाहें तरसती हैं, दिल ने पुकारा है हाँ अब तो चले। आँखों से छूलों के बाहें तरसती हैं, दिल ने पुकारा है हाँ अब तो चले। आँखों से छूलों के बाहें तरसती हैं, दिल ने पुकारा है हाँ अब तो चले। आँखों से छूलों के बाहें तरसती हैं, दिल ने पुकारा है हाँ अब तो चले। आँखों से छूलों के बाहें।